বন্ধুর প্রতিদান মজার গল্প। অনেকদিন আগের কথা, নীল আকাশের নিচে নীল সাগরের নীল পানিতে নীল জেলের বাস ছিল। তার নাম নীল কেন রাখা হয়েছে তা কেউ জানত না, কিন্তু কাকতালীয় ভাবে নীল জেলের বেঁচে থাকার মাঝে প্রকৃতির কত নীলেরই সমাগম হয়েছে। ছোট্ট নীল জেলে প্রতিদিনই তার বাবাকে মাছ ধরতে সাহায্য করতে সাগরে আসত। সে খুব উদার ছিল, বাবার অলক্ষে অনেক বাচ্চা মাছকে এসে পানিতে ছেড়ে দিত। বাবার জালে আটকে থাকা মাছগুলোকে দেখে তার অনেক কষ্ট হতো, কেমন ছটফট করত ওগুলো। একদিন হলো কি, নীল জেলের বাবার জালে একটা কচ্ছপ আটকা পড়ল। কচ্ছপরা সবসময় ভান ধরে থাকতে পছন্দ করে, জালে আটকে যাওয়া কচ্ছপটিও মরার মতো চুপটি করে রইল। নীল জেলের বাবা সেটিকে মরা মনে করে নৌকোতে ফেলে রাখলো। এদিকে কচ্ছপ ছানার যাই যাই অবস্থা, পানি ছাড়া আর কতক্ষণ বেঁচে থাকা যায়? সেদিন নীল আকাশের প্রখর সূর্যটা এতটুকু বিশ্রাম নিচ্ছিল না। প্রচণ্ড রোদে কচ্ছপ ছানার শরীর শুকিয়ে কাঠ হয়ে যাবার জোগাড়। কচ্ছপ ছানা দুর্বল হয়ে গেলেও বুদ্ধি লোপ পায়নি। সে অনেকক্ষণ ধরেই খেয়াল করছিল নীলের কাণ্ড কারখানা। সে বাবার জাল থেকে চুপ করে মাছ ছেড়ে দিচ্ছে, তাই সে মনে মনে চিন্তা করছিল কখন সে নীলের চোখে পড়বে। বাবার সাথে মাছ সংগ্রহ করতে করতে নীল জেলে হাঁপিয়ে উঠেছিল। একটু বিশ্রাম নেবে বলে বসল, কিন্তু ভুল করে কচ্ছপ ছানাটির উপরেই বসে পড়ল। ছোট্ট কচ্ছপ অনেক কষ্টে নড়ে উঠল। নীল ভয় পেয়ে গেল, তার নিচে থেকে কে নড়ছে। উঠে বসতেই দেখল সে একটি ছোট্ট কচ্ছপের উপর বসেছিল। কচ্ছপটির জন্য তার খুব মায়া হলো। সে কচ্ছপটিকে আদরের সাথে হাতে নিল, মনে করেছিল কচ্ছপটি মারা গেছে। কিন্তু কচ্ছপটি তার খোলসের ভিতর থেকে মাথা বের করল। তা দেখে নীলের আনন্দকে দেখে সে নাচতে লাগলো। নীল হঠাৎ নাচানাচি বন্ধ করে দিল, কারণ কেউ তাকে ডাকছিল, কিন্তু কে সে তা বুঝতে পারছিল না। একসময় বুঝতে পারল তার হাতে থাকা কচ্ছপটি তাকে ডাকছে। কচ্ছপটি মাথা বের করে কাঁদো কাঁদো হয়ে বলল, ও ভাই ছোট্ট জেলে, আমাকে পানিতে ছেড়ে দাও না, আমি কচ্ছপদের কাছে ফিরে যাই। নীলের খুব মায়া হল, সে তাকে পানিতে ছেড়ে দিল। সন্ধ্যাবেলায় নীল সাগরের মাঝে প্রচণ্ড ঢেউ খেলতে লাগলো, ঝড় উঠেছে, কিন্তু নীলদের নৌকা তখনও পাড়ে আসতে পারেনি। এক সময় নীলদের ছোট্ট নৌকাটা ঝড়ের সাথে পাল্লা দিয়ে ভেসে থাকতে পারল না, সেটি ডুবে গেল। বাবা নীলের হাত ধরেছিল, ঢেউয়ের প্রকোপে হাত ছুটে গেল। নীল পানিতে তলিয়ে যেতে লাগলো। সে দেখল পানির তলায় পানিগুলো কেমন ভিঞ্চি খাচ্ছে, তার দম বন্ধ হয়ে আসার জোগাড়। ঠিক তখনই কিছু একটা তাকে পানির উপরে তুলে ধরল। নীল চেয়ে দেখল তাকে দুটি কচ্ছপ ভাসিয়ে ডাঙায় নিয়ে যাচ্ছে, আর পাশ থেকে কানের কাছে চুপি চুপি কেউ বলে যাচ্ছে, বন্ধু তোমায় প্রতিদান দিয়ে গেলাম। Subscribe my channel.